আগুনে পুড়ে ছাই আসতে একটি গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে শ্যামপুরের রাজিপুর এলাকায়। সূত্রের খবর, দুপুরে বাড়িতে কেউ ছিল না, সেই সময় হঠাৎই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। রাজিপুরের অর্চনা পালিত, স্থানীয় রাজিপুর হাইস্কুলের মিড ডে মিলের রাঁধুনী। আজ থেকে বিদ্যালয় চালু হওয়ার কারণে বিদ্যালয়ের রান্নার কাজে যান তিনি। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না, তখনই আগুন লেগে ভস্মীভূত হয় বাড়ির একাংশ। কিন্তু কিভাবে আগুন লাগলো তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে রয়েছে ধোঁয়াশা। সন্দীপন চক্রবর্তী, ইউকে নিউজ বাংলা, শ্যামপুর।